প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ আমরা অধ্যায় 2 থেকে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানব। পার্ট 8, নেটওয়ার্ক এর ধারণা। এই পাঠ শেষে আমরা যা শিখব ও জানব, ইন্টারনেট কি, ইন্টারনেট কিভাবে গঠিত হয়, কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান, ম্যান, ওয়ান এর ধারণা। ইন্টারনেট, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ ইন্টারনেট, যা পৃথিবী জুড়ে হাজার হাজার নেটওয়ার্ক এর সমন্বয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা জানবো ইন্টারনেট কিভাবে গঠিত হয়েছে। ইন্টারনেট এর গঠন, ইন্টারনেট এর গঠন সম্পর্কে জানতে হলে আগে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক এর গঠন সম্পর্কে জানতে হবে। দুই বা ততোধিক কম্পিউটার যখন কোনো মাধ্যম ব্যবহার করে পরস্পরের সাথে তথ্য বিনিময় করে তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। পাশের ছবিতে আমরা একটি কম্পিউটার নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এখানে মাধ্যম হিসেবে একটি হাব ব্যবহার করা হয়েছে। হাবের সাথে 4টি কম্পিউটার এবং 1টি প্রিন্টার সংযুক্ত আছে। ইন্টারনেট এর গঠন, এই হাবের মাধ্যমে কম্পিউটার গুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং পরস্পর তথ্য বিনিময় করে। এরূপ নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত একাধিক ল্যান পরস্পরের সাথে সংযুক্ত হয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান নামক নেটওয়ার্ক গঠন করে। সাধারণত একই শহরে অবস্থিত ল্যান নেটওয়ার্ক সমূহ সংযুক্ত হয়ে পরস্পরের সাথে তথ্য বিনিময় করে থাকে। ভিন্ন ভিন্ন শহরে অবস্থিত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান নামক বৃহৎ পরিসরের নেটওয়ার্ক গঠন করে। ঢাকা শহরের সাথে যখন সিলেট শহরের নেটওয়ার্ক সংযুক্ত হয়ে তথ্য বিনিময় করে তখন তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলা যায়। উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি লন্ডন, আমেরিকা ও ইন্ডিয়া 3টি ভিন্ন ভিন্ন দেশের নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত হয়ে তথ্য বিনিময় করছে। এটিকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলা হয়, অর্থাৎ ওয়ানের মাধ্যমে বিভিন্ন দেশের আলাদা আলাদা শহর সংযুক্ত হয়ে বিশাল নেটওয়ার্ক গঠন করে। আর এভাবে বিভিন্ন স্থান, শহর ও দেশের ছোট ছোট নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত হয়ে পৃথিবীর জুড়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান গঠন করে, যাকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনের কাছে ইন্টারনেটকে ব্যবহার করে থাকি। ইন্টারনেট ছাড়া আমাদের আজ এক মুহূর্ত চলে না। আশা করছি তোমরা এই আলোচনা থেকে ইন্টারনেট কি এবং কিভাবে ইন্টারনেট গঠিত হয় সে সম্পর্কে ধারণা পেয়েছ। এই পাঠ থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন করার থাকে তবে কমেন্ট করে জেনে নিতে পারো। বাসায় অবশ্যই এই প্রশ্নগুলোর অনুশীলন করবে। ইন্টারনেট কি, ইন্টারনেট কিভাবে গঠিত হয় বর্ণনা করো। ল্যান, ম্যান, ওয়ান সম্পর্কে লিখো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ করছি। এই করোনা মহামারীর সংকটে তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং খাবার আগে অবশ্যই হাত ভালো করে পরিষ্কার করে নেবে। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।